চার বছর সংস্কার কাজ শেষে জনসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক হোল্কার শেক্সপিয়ার লাইব্রেরি যাতে ব্যয় হয়েছে প্রায় নয়শো চুয়াল্লিশ কোটি টাকা এতে প্রথমবার মতো চারশো বছর পূর্ণ শেক্সপিয়ার প্রথম ফোলিও সংস্করণের বিরাশিটি কপি দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা বিশ্বজুড়ে দুশো পঁয়ত্রিশটি প্রথম ফলিও কপির এক তৃতীয়াংশের বেশি সংরক্ষিত রয়েছে এই লাইব্রেরিতে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ ফোলজার শেক্সপিয়ার লাইব্রেরি উনিশশো সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এই লাইব্রেরি বিশ্বের বৃহত্তম শেক্সপিয়ার সংগ্রহশালা গেল চার বছর ধরে বন্ধ থাকার পর সংস্কার কাজ শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে দরজা সংস্কার কাজে ব্যয় হয়েছে নয়শো কোটি টাকা এতে চারশো বছর আগে মুদ্রিত শেক্সপিয়রের প্রথম ফলীয় সংস্করণের বিরাশিটি কপি দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা

এই অমূল্য বইগুলো একসময় লাইব্রেরির বেসমেন্টে একটি রেফ্রিজারেটরের ভোল্টে সংরক্ষিত ছিল যা শুধুমাত্র একাডেমিক গবেষকরা পরিদর্শন করতে পারতেন শেক্সপিয়ার সর্বজনীন আমরা দর্শনার্থীদের ভিন্ন আঙ্গিকে শেক্সপিয়ারকে দেখার ও অনুভব করার সুযোগ দিতে চেয়েছিলাম এজন্য ফার্স্ট ফোলিওসগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে এর মাধ্যমে তারা শেক্সপিয়ার সম্পর্কে নতুন ধারণা পাবে বিশ্ব শেক্সপিয়ারের দুশো পঁয়ত্রিশটি প্রথম ফোলিও কপির এক তৃতীয়াংশের বেশি সংরক্ষিত রয়েছে ফোলজার শেক্সপিয়ার লাইব্রেরিতে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি